দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু, যিনি সারাদিন ছিলেন শাহবাগের উত্তাল এই মহাসমাবেশে। আমরা এখন কথা বলবো মিশুর সাথে। মিশু, আপনি তো সারাদিন শাহবাগের এই মহাসমাবেশে ছিলেন, তো সেখানে পুরো পরিবেশটা, আবহটা কেমন ছিল, কেমন দেখলেন? শাহবাগের মহাসমাবেশের যে পরিবেশ, সেটি হচ্ছে অনন্য, অসাধারণ, অভূতপূর্ব। আপনি অবাক হবেন যে আমরা এই প্রজন্মের মানুষ যারা, তারা আসলে এত বড় সমাবেশ, সাধারণ মানুষের সমাবেশ, আসলে কখনো দেখি নাই। আসলে শুরুতেও কিন্তু বোঝা যাচ্ছিল না যে মহাসমাবেশটা এত বড় হবে কিংবা এরকম একটা রূপ এবং নেবে। আপনাকে যেটি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এটি কিন্তু মাত্র 4 দিনের আন্দোলনের ফসল। মঙ্গলবার বিকেল 4টা থেকে কিন্তু ব্লগাররা এই মহাসমাবেশটা, এই এখানে অবস্থান কর্মসূচির উদ্যোগ নেয় এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিনের মাথায় এটি একটি এসে জনতার জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সেখানে সব শ্রেণী পেশার মানুষ, কত মানুষ যে ছিল, আপনি, আমরা টেলিভিশনের ছবি দেখলাম যে আমরা দেখেছি যে সবাই সাধারণ মানুষ। এবং আমাদের ক্যামেরার লেন্স দিয়ে আমরা যত দূর যাই, আমরা যদি শাহবাগ মোড়টাকে কেন্দ্র কল্পনা করি, তাহলে ওদিকে একেবারে মৎস্য ভবন, এদিকে একেবারে টিএসসি পার হয়ে বইমেলা, এদিকে একেবারে আজিজ সুপার মার্কেট পার হয়ে কাঁটাবন, এবং এদিকে হচ্ছে শেরাটনের অর্থাৎ হোটেল রূপসী বাংলার মোড়। এই পুরোটা জুড়ে কেবল মানুষ আর মানুষ, এবং সবার কিন্তু দাবি ছিল একটাই, সেটি হচ্ছে যে এই যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং কাদের মোল্লার জেরায় সেটিকে তারা কিন্তু আবারও প্রত্যাখ্যান করেছেন। মহাসমাবেশের ঘোষণা কি ছিল? মহাসমাবেশটি, আপনি জানেন যে মহাসমাবেশটির উদ্যোগটা প্রথম শুরু করেছিলেন ব্লগাররা, ব্লগার এবং ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক কিন্তু অনেক বড় একটা ভূমিকা রেখেছে এবং সেই তাদের যে উদ্যোগ, এবং অনেক শ্রেণী পেশার মানুষ সেখানে কথা বললেন, মুক্তিযোদ্ধারা কথা বললেন, সেক্টর কমান্ডাররা কথা বললেন, গণমাধ্যমের সম্পাদকরা কথা বললেন, এবং সব শেষে মহাসমাবেশ থেকে একটি ঘোষণা আসলে এবং সেই ঘোষণাটি দিল সেই ব্লগাররা। এবং ব্লগারদের যে আহ্বায়ক, তিনি মহাসমাবেশ থেকে যে কর্মসূচি ঘোষণা করলেন, তার ঘোষণাটি মোটামুটিভাবে আমাদের, আমার যতটুকু মনে পড়ে, সেটি প্রায় 7 মিনিটের একটি ঘোষণা, এবং এটিকে আসলে ঘোষণা না বলে শপথ বলাটা ভালো। এবং তার সেই শপথের সাথে কিন্তু যত মানুষ ছিল, যে বয়সের মানুষ, সবাই হাত তুলে শপথ নিয়েছে, এবং সেই শপথটির মোদ্দা কথাগুলো আমি আপনাকে বলার চেষ্টা করছি। প্রথম কথাটি হচ্ছে যে এই যুদ্ধ অপরাধীদের যে কাদের মোল্লার যে বিতর্কিত রায়টি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিকেলে, সেই রায়টি প্রত্যাখ্যান করে তাকে, তার যে ফাঁসির দাবি জনতার আদালতে করা হচ্ছে, সেই ফাঁসিকে কার্যকর করতে হবে এবং সেজন্য প্রয়োজনে যদি সংসদে আইন সংশোধন করতে হয়, কারণ এটি একটি বিচারিক প্রক্রিয়া হয়েছে, আপনি জানেন, আইন সংশোধন করে হলেও ফাঁসির রায় কার্যকর করতে হবে, এই ফাঁসির রায়টি কার্যকর করতে হবে। এবং আরও যেসব মামলা এখনও বিচারাধীন রয়েছে, আমরা জানি আরও কয়েকটি মামলা রায় হওয়ার কথা এবং খুব শীঘ্রই হতে হবে, সেগুলোর ক্ষেত্রে এই বার্তাটি দেওয়া হচ্ছে যে এরকম কোনো রায় যদি হয় যে রায়টির সঙ্গে মানুষ একমত হতে পারবে না, যারা ওটির ভুক্তভোগী, যারা সেই সময় নানা ধরনের অত্যাচারের শিকার, তারা সেটিকে মেনে নিতে পারবে না, সেই রায় প্রত্যাখ্যান করা হবে। একই সাথে বলা হচ্ছে যে কিছুদিন আগে আপনি জানেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা কিন্তু ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে এই রায় যদি, এই বিচার প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, ট্রাইব্যুনাল যদি কন্টিনিউ করে, তাহলে নাকি তারা গৃহযুদ্ধের দিকে দেশ যাচ্ছে। এখানকার সাধারণ মানুষ যে ঘোষণাটি দিয়েছেন যে এখন সর্বস্তরে জামাত শিবিরের রাজনীতিকে প্রতিহত করতে হবে, এবং আপনি জানেন শুধু জামাত শিবির কিন্তু রাজনৈতিকভাবে অগ্রসর হয়নি এই দৃষ্টিতে, তাদের অর্থনীতি, তাদের সমাজ এবং বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠানগুলোকেও বয়কট করা আহ্বান জানানো হয়েছে। এবং সবশেষ যে আহ্বানটি ছিল, যেটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে যে এই আন্দোলনটিকে কোনোভাবেই কোনো রাজনৈতিক চেহারা দেওয়ার কোনো সুযোগ নেই। এই আন্দোলনের সাথে যারা, তাদের বিচার চাই যে কোনো দল মতের মানুষ এখানে আসতে পারে, কিন্তু আন্দোলনটি যেন শেষ পর্যন্ত কোনো দলীয় রাজনীতির গ্যারাকলে না পড়ে কিংবা কোনো দলীয় স্লোগানে যেন পরিণত হয়, সেই হুঁশিয়ারিটিও কিন্তু দেওয়া হয়েছে এখানে, এবং সব মানুষ এক হয়ে সেই স্লোগান, সেই শপথটি আজকে দিয়েছেন। এবং আন্দোলনটি শেষ হচ্ছে না, ফারহান, আমি শেষ করি, শেষ হচ্ছে না। আমরা যেমনটি জানতে পেরেছি যে মহাসমাবেশটি শেষ হয়েছে, কিন্তু এখনও কিন্তু গত 3 রাতে যে ধরনের অবস্থান কর্মসূচি ছিল, সারা রাত তারা থাকছেন, সেটি তারা এখনও চালিয়ে যাবে। দেশবাসীর জন্য কি বার্তা আছে, আপনার কি মনে হয়? দেশবাসীর জন্য মূল যে বার্তা, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যদি জেগে ওঠে, তাহলে আসলে কোনো কিছু প্রয়োজন হয় না। আপনি নিশ্চয়ই রাস্তায় কোনো পোস্টার দেখেননি আজকের মহাসমাবেশ, ঠিক বলেছেন, কোনো মাইকিং ছিল না। এই মহাসমাবেশটি কিন্তু হয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত প্রাণের একটা প্রতিবাদ এবং সারা দেশে হয়েছে, ফলে যে বার্তাটি, সেটা হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক, সরকার যদি পরিবর্তন হয়, কেউ যদি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অন্য কোনো সমীকরণের কথা ভাবেন, ভুলেও ভাবেন, তাহলে সেটি আসলে এই দেশের সাধারণ মানুষ মেনে নেবে না এবং তরুণরাই সেটি প্রতিরোধ করবে। এটা হচ্ছে মূল বার্তা। ধন্যবাদ মিশু, আপনাকে ধন্যবাদ।